বন্ধুরা, এই যে বাচ্চাটাকে দেখছেন, ওর নাম অঙ্কিতা সরকার, 2.5 মাস, 2.5 বছর বয়স। এই সঙ্গে ওর মা রয়েছে, তাও 6 থেকে 7 মাস ধরে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে কষ্ট পাচ্ছে। তা কী হতো, একটা সারা শরীরে চুলকাতো, ফুলে ফুলে যেত, আমবাথলে যা হয় আর্টিকেট যা, তাছাড়া সারা শরীরে একটা ইরাপশানও হতো, খুব চুলকাতো, জ্বালা যন্ত্রণা ব্যথা হতো, তার জন্য রাত্রে ঘুমও হতো না, খুব অসুবিধা হতো। এরকম একটা প্রবলেম নিয়ে 6-7 মাস ধরে ভুগছে। তো এই অবস্থা নিয়ে আমার কাছে এসছে, এসে ওষুধ খাচ্ছে। ওষুধ খেয়ে আগে যেরকম খুব বাড়াবাড়ি যাওয়া অবস্থা ছিল, এখন দেখুন প্রায় সম্পূর্ণ সুস্থ, এখন কিছুই নেই। তা আমি ওর মায়ের কাছে জিজ্ঞেস করবো যে কীরকম অবস্থা ছিল। আচ্ছা ম্যাডাম, ওর কীরকম অবস্থা ছিল একটু বলুন তো। এই অবস্থা নিয়ে তো এসছেন, তো ওকে তাহলে কি ওষুধ দিলাম? দেখুন, এই যে অঙ্কিতা সরকার, 2.5 বছর বয়স, একটা আর্টিকেরিয়া ছিল এবং একটা ইরাপশন ছিল অল ওভার বডিতে। এছাড়া ওর ছিল একটুতে ঠান্ডা লাগতো, সর্দি কাশি হতো, তাই তো বলেছেন? একটুতে ঠান্ডা লাগতো না লাগতো না, একটুতে ঠান্ডা লাগতো, সর্দি কাশি হতো। আচ্ছা, এই যে আমি লিখেছি স্কুল বেরিয়েছিল, একটুতেই ঠান্ডা লাগতো, রেকারিং কাফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগতো, একটা জ্বর আসতো, ফিভার হতো। ওর যখন জিজ্ঞেস করেছি গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, তখন কি বলেছিলেন? গায়ে গরম বেশি লাগে। তাহলে এই যে আমি লিখেছি হট পেশেন্ট, গায়ে গরম বেশি লাগে। জল তেষ্টা কেমন ছিল বলেছেন? খুব সারাদিনে খুব জল খেত, তাই জল তেষ্টা খুব বেশি। ঘাম, ঘাম কিরম বলেছেন? ঘাম কেমন ছিল? খুব গরম, খুব ঘাম ছিল। তাহলে দেখুন, গায়ে গরম বেশি, সারা শরীরে প্রচণ্ড ঘাম হয় এবং জল তেষ্টা বেশি। আর একটা ব্যাপার, যখন পায়খানা জিজ্ঞেস করেছিল, পায়খানা কেমন হতো? পায়খানা কেমন ছিল? পায়খানা ঠিকঠাকই ছিল, পায়খানা কিন্তু সেরকম কনস্টিপেশন, খুব কষা পায়খানা হতো কি? না, পায়খানা সেরকম ছিল না, খুব কষা ছিল, তারা পায়খানা ঠিকঠাকই ছিল। আর খেতে যখন জিজ্ঞেস করে যে কী খেতে ভালোবাসতো, এই দেখুন আমি লিখেছি এখানে, এই যে সল্টি এবং সল্ট, নুন এবং নুনতে খাবার খেতে ভালোবাসতো, তাই তো বলেছেন? নুন তুলে তুলে খেতে চায়, নুন তুলে তুলে খেতে চায়। তাই দেখুন, নুন নুনতে খাবার খেতে চায়। আর স্নান করতে কেমন ভালোবাসে না, ভালোবাসে না কি বলেছে? এই দেখুন, এই যে লিখেছি বেদিং প্রেফার, ডবল গ্লাস দিয়েছি, স্নান করতে খুব ভালোবাসে। তা দেখুন, ওর গরম বেশি লাগে, ঘাম প্রচুর আছে, জল তেষ্টা প্রচুর, নুন নুনতা খাবার খেতে ভালোবাসে, আর স্নান করতেও খুব ভালোবাসে। এইবার যখন ওকে জিজ্ঞেস করেছি যে ওর রাগ কেমন, মেজাজ কেমন বলেছে? খুব রাগ, সেটাই, খুব অ্যাডামেন্ট আছে, প্রচুর রাগ আছে। আর রেগে গেলে তখন যদি ভালো কথা বলেন, সান্ত্বনা দেন, তখন কি রাগটা কমে না আরো বেড়ে যায়? তাহলে রাগটা আরো বেড়ে যায়, তাই তো? তাহলে দেখুন, অল দি সিমটমস গোজ ইন ফেভার অফ ন্যাট্রামিল। এই যে আমি লিখেছি ইরিটেবল কনসোলেশন অ্যাগ্রাভেশন, তাহলে সব সিমটমগুলোই আমাকে ন্যাট্রামিলকে কভার করছে। তা আমি ওকে দিয়েছি এই যে কমন সল্ট, 01 থেকে শুরু করেছি, 01, 03, 0, 5, 7, 9, 11, এই কমন সল্ট কি আজকে পেশেন্ট কতটা কেমন আছে? আজকে আপনার মেয়ে আজকে কেমন আছে? এখন কি আর চুলকায়? তাহলে এখন সম্পূর্ণ সুস্থ, খুব ভালো তো? আর একটুতে আগে যেমন ঠান্ডা লাগতো, এখন কি একটুতে ঠান্ডা লাগে? তাহলে সব দিক দিয়ে দেখুন, এই যে বাচ্চা মেয়েটা সুস্থ আছে। তা এইটাই আপনাদের কেসটা ভিডিও করলাম, যাতে ডাক্তার বন্ধু যারা কেস অ্যানালাইসিস করতে বলে তাদের দেখানোর জন্য, এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিতে অবগত কম আছে বা হোমিওপ্যাথিতে বিশ্বাস কম আছে, তাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য ভিডিওটা করলাম। আপনি সাহায্য করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।